দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার রিশতায় কি হয়? আমার বোন বড় বোন সম্পর্ক হয়। সবাই কি মনে করে? বেগম জিয়ার বাড়ি এটা মনে করে? আল্লাহ বেস্ট নাসিব করুক, ওনার হাজবেন্ড অর্থাৎ মেজর জিয়া, মেজর জিয়া যখন আমার এক আত্মীয়, নাম বললাম না, যে যখন ক্যান্টনমেন্টে একটা বড় মাছ নিয়ে গেছে, বলল যে আপনি এই মাছটা কেন নিয়ে আসছেন, মাছটা নিয়ে যান, কাজ যদি থাকে বলেন কি কাজ করতে হইব, যেটা আমার পক্ষে সম্ভব হয়। সেই ওই ধরনের লোক ছিল, তার স্ত্রীও ওই ধরনের লোক। এটাই হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি, আর এখানেই তার শৈশব কেটেছে, যেটা আমরা আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম। চলেন আমরা ওদিক দিয়ে আর একটু কবরস্থানটা দেখি। কবরস্থান নেম প্লেটে আছে, তার চাচা টাচা সবাই নাম আছে। আচ্ছা আচ্ছা, বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস এবং যেখানে বেগম খালেদা জিয়ার শৈশব কেটেছে সেই বাড়িতে আমরা আজকে দেখব তার পৈতৃক বাড়ি। এই যে আমার সামনে যে দিঘিটা, বড় দিঘি, আর এই দিঘির ঠিক পিছনে বেগম জিয়ার পৈতৃক বাড়ি। আমরা চলে আসলাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে। আর এই পৈতৃক বাড়িতে আসার পরে আমাদের একজন মুরব্বী, আমরা তার পরিচয় জানব এবং তার সাথে কথাও বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কি নাম আপনার? আমার নাম আবুল বশর পিন্টু। আবুল বশর পিন্টু, তো আঙ্কেল বলেই ডাকলাম। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার রিশতায় কি হয়? আমার বোন বড় বোন সম্পর্ক হয়। বড় বোন সম্পর্ক হয়, মানে আপনারা কি একই শরীর নাকি? একই ব্লাড। একই ব্লাড, যাকে আমার সৌভাগ্য যে আমি আপনাকে পেলাম। আমার বাবার নাম মিটু নুরুল ইসলাম মজুমদার, তারপরে ভাই, বড় ভাই আমিনুল করিম মজুমদার। আচ্ছা আচ্ছা, আমরা দুই ভাই। তো আমি আবার ওই পাশে একটা নতুন বাড়ি করছি, ওইখানে থাকি। এটা আমাদের পুরান বাড়ি, এটা আপনাদের পুরান বাড়ি। আচ্ছা, আমাদের বেগম খালেদা জিয়া যখন এখানে শেষবার কবে আসছিলেন? আসছিল অনেক টাইমটা কিন্তু অ্যাকুরেটলি, মানে তখন কি তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছিল প্রধানমন্ত্রী থাকাকালীন। থাকে জননেত্রী বেগম খালেদা জিয়া, তার পৈতৃক বাড়িটা কোনটা? এটাই। এটা? হ্যাঁ।
এটাই তার পৈতৃক বাড়ি হ্যাঁ চাস্তবাই সবাই থাকে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়িতে তারপরে আপনার ওই এরা থাকে বাড়িতে এই আমরা মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে এখানেই আমরা বসি করি কথা বলছেন আচ্ছা আচ্ছা আলোচনা করি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে বেগম খালেদা জিয়া তার জন্মস্থান কি এটাই না জন্মস্থান ওনারা আমার এটা ধারণা আরে আমি পুরা হিস্ট্রিটা আমার লেখা আছে তো বাট আপনি মনে করেন ওনারা তো দিনাজপুর ট্রান্সফার করে আসছে ওনারা আপনার জলপাইগুড়িতে ছিল আচ্ছা আচ্ছা কথা বলছেন আর বগুড়া ওইখান থেকে পরিচিত তো সুতরাং আপনি মনে করেন আমি ওই হিস্ট্রিটা ফুললি লেখা আছে তবে আপনাকে এই মুহূর্তে তো দিতে পারতেছি না আচ্ছা আর এখানে তার শৈশব কাটছেন হ্যাঁ বেগম জিয়া হ্যাঁ আসছেন থাকছেন অনেক সময় কথা বলছেন আবার চলে যেতেন আচ্ছা এই যে এখানে যে পুকুর আমরা যে দেখতেছি পুকুরটা হ্যাঁ ছোট এটা আপনারা কি দেখতে আসছেন আচ্ছা এই যে এদের সাথে একটু কথা বলি কি নাম আপনার রেহিন আলম রাহিম কোথা থেকে আসছেন আপনারা আমরা পশুরাম থেকে আসছি পশুরাম থেকে আসছেন বেগম জিয়ার বাড়ি দেখার জন্য আচ্ছা কার তা আঙ্কেল এটা কুকুরটা হ্যাঁ এটা ছোট একটা মাস্টার দিয়ে ওই এই কুকুরটা ছোট তো মাথা নেই বাইরের থেকে কি না আচ্ছা আচ্ছা এখানে ফালাই আর আচ্ছা এটা কি আগে কি এখানে গোসল হইতো নাকি না 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 এখানে গোসল বা কোনো কিছু তা এত সুন্দর পুকুর মানে এটা ঘাট করে একটু রাখছে আর আচ্ছা মানে ঘাট বাঁধানো পুকুরটা আমরা সুন্দর করে রাখাটা হইছে পুকুরটা আর এই যে দুইটা পুকুর আছে না ওই বড় বড় পুকুর আর একটা হইছে ওই পাশে একটা দেখছেন ওই পাশেরটা না ওই পাশে আচ্ছা ওটা দেখামো আসেন আমার পৈতৃক আমাদের কবরস্থান এটাই ছবিটা নিছেন এটাই হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি আর এখানেই তার শৈশব কেটেছে যেটা আমরা আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম চলেন আমরা ওদিক দিয়ে আর একটু কবরস্থানটা দেখি কবরস্থান নেম প্লেটে আছে তার চাচা টাচা সবাই নাম আছে আচ্ছা আচ্ছা কদম ঠিক আছে চলেন আমরা ওখানে আমরা যাই তাদের ও আচ্ছা আর টাইগারে যে স্কুল বন্ধ হইল না এই রাস্তা উনি যাওয়ার পর থেকে ইস্কান্দারে এই রাস্তাতে আপনি কোনো কাজে করে নাই ওটা বাড়ির রাস্তা এবারে বুঝেন আমরা কত প্রতিংশে জড়িত আমাদের সাইদ ইস্কান্দার তার তাকে কোথায় দাফন দিছে বনানীতে হ্যাঁ বনানীতে 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 আমরা জানাজা গেছিলাম সামরিক কবরস্থানে হ্যাঁ হ্যাঁ আমরা জানাজা গেছিলাম আচ্ছা আচ্ছা আর এখানে কাদের দাফন দিছে এখানে আপনার চাচা ছাড়া আছে আর এই বড় বাপ আছে বড় মা আছে ওনার আর বেগম জিয়ার বাবা বেগম জিয়ার বাবা দিনাজপুরে দিছে দিনাজপুরে তাকে দাফন দিছে জি জি দিনাজপুরে কোথায় এটা আমি এটা জানি না এটা আমি জানি না কথা হচ্ছে আমি যাইনি কোনো সময় আচ্ছা আচ্ছা এই আমি আমি একটা একটা দেখাই আচ্ছা এটা হচ্ছে আমরা পৈতৃক কবরস্থান কবরস্থান চারিবারি এলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মৃত্যু গোলাম মোস্তবা নীলু ভাই আমার চাস্তো ভাই এটা আপনার চাস্তো ভাই হ্যাঁ এটা হের বাপের নাম হলো মোকাদ্দেস হোসেন মজুমদার উনি এটা হচ্ছে আপনার বেগম জিয়ার বাবার ভাই আপন ভাই আপন ভাই মানে বেগম জিয়ার এটা চাচা হন চাচা হন আচ্ছা কথা বলছেন তারপরে এটা হচ্ছে খালেদা জিয়ার মেজো চাচা সাবেক সহকারী কর্মকর্তা মরহুম মোসাদ্দেক হোসেন মজুমদার কথা বলছেন হ্যাঁ খালেদা জিয়ার মেজো চাচা হ্যাঁ মেজোটা উনি তার ছায় চরুমিয়া ডাকে ডাকনাম চরুমিয়া ছিল অত্যন্ত ভালো লোক ছিল আচ্ছা বাইরে থাকতো সবসময় এটা আমরা পৈতৃক সম্পত্তি এই উপরে উপরে এটা হচ্ছে আমরা পীরজাদা মগবাজার 438 নম্বর হ্যাঁ পীরপাগলা মধুদর বেশের বাড়ি
এটা আপনার মধুদরবার মারা গেছে আচ্ছা ওনার বড় ছেলে বা ভাইটাও ছেলে মারা গেছে তো ওনার আব্বা ওনার বাবার কবর হলো ওই মাজার এটা আচ্ছা মাজার আর ওনার মাকে ওনার আম্মাকে এখানে মাটি দিচ্ছে এখানে মাটি দিচ্ছে এটা মসজিদ জি এটা আমাদের মসজিদ এটা আপনাদের মসজিদ এখানে বেগম জিয়ার যত এই আরেকটা খালেদা জিয়ার চাচা আপন চাচা হ্যাঁ মরহুম আজি জামছুদ্দিন মজুমদার আচ্ছা এখন যে ঘরটা আপনি নিচ্ছেন এই ঘরের মালিকেরা হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি এখন ওইখানে থাকে আমার তার সবাইরা থাকে কথা বলছেন এটা হচ্ছে ওনার এই কবরটা হল আচ্ছা আর এই মসজিদটা আপনাদের হ্যাঁ এটা তো আমাদের আমাদের মানে মসজিদ এটা আমাদের এই ও চাঁদবাড়ি এলা আর দ্বিতীয় মনে করেন যে এটা দিঘি বলে কথা বলছেন হ্যাঁ দিঘি হ্যাঁ প্রচণ্ড মাছ অসম্ভব সাপ কিন্তু এই দিকে এটা হ্যাঁ এটা আমরা ওয়াকফ করে এটা মসজিদকে দিয়ে মসজিদকে দিয়েছি মসজিদের আয়বে দিয়ে এটা দিয়ে চলে আচ্ছা মানে মাস যা চাষ হয় আর জি এগুলো মসজিদের ফান্ডে চলে যায় জি এটা হচ্ছে আপনার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া ঈদগাহ ময়দান এটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসা ইস্কান্দারিয়া মাদ্রাসা ওনার বাবার নাম আচ্ছা আচ্ছা এই যে দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুনিয়া আলী মাদ্রাসা আচ্ছা কোথাও আরে সামনে বাড়িটা কার এত সুন্দর বাড়ি এটা হচ্ছে আমার এক ভাতিজার ভাতিজার হ্যাঁ ভাতিজার ওনার বাবা আপনার সোনালী ব্যাংকের ডিজিএম থেকেই রিটায়ারমেন্ট করছে আচ্ছা আচ্ছা তায়েব সাদেক এটা হচ্ছে ওনার এই বাবা আপনি মনে করেন যে এই পরিস্থিতি আর আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে একটা রেড ক্রসিন হসপিটাল ওইটা একটা নুরানি মাদ্রাসা ওই যে ওটা হ্যাঁ ওইটা নুরানি হইতেছে নতুন আচ্ছা আর রেড ক্রসিনটা আপনার এখনো হয় সামনে একটা কথা জিজ্ঞাসা করি জি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমরা তার বাড়িটা আমি ফার্স্ট আসলাম প্রথম আসলাম আমি তার বাড়িটা দেখে কিন্তু হতাশ যে তিনি তিনবারের প্রধানমন্ত্রী তার বাড়ি বাড়ি এই অবস্থা এই হাল চিন্তা করেন মানুষে কত কিছু হে নিজের কোন এটা না হের না আপনি আল্লাহ বেস্ট নাসিব করুক ওনার হাজব্যান্ড অর্থাৎ মেজর জিয়া মেজর জিয়া যখন আমার এক আত্মীয় নাম বললাম না যে যখন ক্যান্টনমেন্টে একটা বড় মাছ নিয়ে গেছে বললো যে আপনি এই মাছটা কেন নিয়ে আসছেন মাছটা নিয়ে যান কাজ যদি থাকে বলেন কি কাজ করতেই যেটা আমার পক্ষে সম্ভব হয় সেই ওই ধরনের লোক ছিল তার স্ত্রীও ওই ধরনের লোক না এই যে মানে এই বাড়িটা দেখে কিন্তু আরো ই লাগলো যে এটাও তো আপনাদেরই এক আত্মীয়র বাড়ি হ্যাঁ আত্মীয়র কিন্তু আমাদের বংশ আপনাদের বংশের কারো হয়তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাড়ি সুন্দর প্রচন্ড সুন্দর অনেক সুন্দর বাড়ি তবে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িটার এই হাল এই হাল মানে এটা আমার মানে আমার এটা ব্যক্তিগত প্রশ্ন এটা আমি আমার অডিয়েন্সের জন্য না ব্যক্তিগত এটা কোন সময় হাত দেয় নাই আর যতগুলা আপনি মনে করেন উনি যখন অসুস্থ হওয়ার পরও বা অসুস্থ হয়েছ দুইবার তিনবারে উনি এই সিটটাই পাঁচটা সিট থেকে জয়লাভ করছে এই সিটটাই রাখতো সবসময় আচ্ছা আপনাদের এই সিটটাই আপনাদের এই ফেনিয়াক হ্যাঁ এটা ফেনিয়াকের আন্ডারে আমরা পড়ছে আচ্ছা আচ্ছা এখন ফেনি এটা এক ফেনি দুই সোনাগাজী দাগনভূঞা এসব সাইডে হইলো ফেনি তিন আচ্ছা ফেনি জেলাতে
তো এই সিটটাই উনি কন্টিনিউ রাখতেন, এটাকে খুব ভালোবাসতেন বেগম জিয়া। বিজন তো আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, কিছুই করে না, কিন্তু হয়তো তার কাজ দেখে তাকে আমি কমিশনার বানিয়েছি, তাকে আমি ডিসি বানিয়েছি, কি বানিয়েছি, সে হয়তো আমার সঙ্গে কাজ করেছে। তো আমার সঙ্গে কাজ করাটা কি একজন হিন্দু বলে তার অপরাধ হয়ে গেল যার জন্য তার চাকরিটাকে খেয়ে ফেলতে হবে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের সময় দিতে পারি অসম্ভব নিজের করতেছে, তো সুতরাং আমাদের রাস্তাঘাটও দেখছেন, বেগমজির বাড়ির রাস্তাটাও দেখছেন, আমরা সবাই এক গোষ্ঠী কোথাও এই আর আমরা চারবারই আমাদের বাড়ি, এই বাড়িটা আরেকটা বাড়ি ওই পাশে আছে, আরেকটা কাজী বাড়ি কোথাও আছে, এই চারবারই একই গোষ্ঠী। আচ্ছা আচ্ছা, বিশাল দিঘি, আর দিঘির সাথেই সুন্দর একটা মসজিদ, এটা বেগম খালেদা জিয়ার তাদের বংশের যারা যারা আছেন তাদের সবার মিলিত মসজিদ এখানে। আর আমরা ওখানে একটা বাড়ি দেখতে পেলাম, এটাও অনেক সুন্দর একটা বাড়ি, সেটাও বেগম খালেদা জিয়ার কোনো এক আত্মীয়ের। আর এই যে দিঘি, বিশাল দিঘি, যেটা আমরা জানতে পারলাম মুরগির কাছ থেকে যে এখানে এটা ওয়াকফা করে দেওয়া হয়েছে মসজিদের নামে, এখান থেকে যা মাছ হয় বা এখান থেকে যা আর্ন মানে ইনকাম হয় সব মসজিদ ফান্ডে চলে যায়। আর আশেপাশে এই যে দেখাইলাম, তো আজকে এই পর্যন্ত। বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি এবং তাদেরই মসজিদ এবং তাদের দিঘি, এগুলো সব দেখাইলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই পর্যন্ত আজকের জন্য, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।